সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই ডিস্টেন্ট ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আড্ডা 24/7 বাংলা। আমি তোমাদের গৌতম স্যার চলে এসেছি আজকে আমাদের 2রা অক্টোবর 2 অক্টোবরের কারেন্ট অ্যাফেয়ার্সের সেশন নিয়ে। বন্ধুরা, আমরা রোজ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস মর্নিং 8টায়, সকাল 8টায় আমরা এই ক্লাসকে কন্টিনিউ করি, কিন্তু আজকে যেহেতু হলিডে ছিল এবং আজকে কিছু একটা টেকনিক্যাল সমস্যার জন্য, ইলেকট্রিসিটি প্রবলেমের জন্য তোমাদের ক্লাসটি আমি সকালে করাতে পারিনি। তো আশা করি তোমরা সবাই আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ এবং শুনতে পারছো। সবাই আমাকে ঠিকঠাক শুনতে পারছো এবং দেখতে পাচ্ছ আশা করি। প্রথমেই দেখে নিচ্ছি কে কে আমার সাথে লাইভে রয়েছো। আদিত্য, সুদীপ্তা, পূজা, দীপানিতা, ঠিক আছে। আমাকে হয়তো আজকে একটু, আমি সাইডে যেটা ক্রোমা করে রেখেছি সেটাতে হয়তো আমাকে দেখতে একটু হয়তো অসুবিধা লাগবে, ঠিক আছে। তো এটা সেট হয়ে যাবে, কোনো অসুবিধে নেই। চলো তাহলে শুরু করা যাক। সবাই গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আড্ডা 24/7 বাংলা। ভিডিওটা শুরু করার আগেই তোমাদের কাছে যেটা আমার রিকোয়েস্ট থাকে সেটা হচ্ছে যে সবাই অ্যাজ মাচ অ্যাজ পসিবল শেয়ার করে দেবে, সবাই ভিডিওটাকে লাইক করে দেবেন, অবশ্যই অবশ্যই সবাই চ্যানেলটাকে, যারা নতুন আসবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে, সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটাকে প্রেস করে রাখবে, সো দ্যাট মোর অ্যান্ড মোর ক্লাসের নোটিফিকেশন তোমরা যাতে পেয়ে যেতে পারো। বন্ধুরা চলো, অল ওকে, পূজা সব ঠিকঠাক দেখতে পাচ্ছ এবং শুনতে পারছো, ওকে, শুরু করব আজকে সেশন একটা সুন্দর মোটিভেশনাল কোর্স দিয়ে। বাট তার আগে একবার বলবো, সবাই একবার শেয়ার করে দাও, চলো একবার সবাই শেয়ার করে দাও বন্ধুরা, চলো একবার সবাই তাহলে ছেলে শেয়ার করে দাও, ওকে। গুড ইভিনিং এভরিওয়ান, গুড ইভিনিং। আজকের আমাদের মোটিভেশনাল কোর্স দিয়ে শুরু করার আগে আমরা এক সেকেন্ড বন্ধুরা, ওকে, আজকে আমরা আমাদের 2রা অক্টোবর হিসেবে আমাদের যে দুজন ভারতবর্ষের মহান নেতা এবং তার পাশাপাশি ভারতবর্ষের মহান ব্যক্তিত্বর অধিকারী, শুধুমাত্র ভারতবর্ষেই নয় পুরো বিশ্বজুড়ে যাদের নাম হয়তোবা সর্ব জায়গায় ছুঁয়ে আছে, সেরকমই দুজন ব্যক্তির আজকে কিন্তু জন্মজয়ন্তী। আজকে 2রা অক্টোবর এবং এই 2রা অক্টোবর আমাদের দেশের জাতির পিতা মহাত্মা গান্ধীর আজকে শুভ জন্মদিন এবং তার পাশাপাশি আজকে কিন্তু প্রয়াত ভারতবর্ষের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীজির আজকে জন্মদিন। 1904 সালের 2রা অক্টোবরে লাল বাহাদুর শাস্ত্রী আজকের এই দিনটিতে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। এবং আজকের এই ক্লাসটা এর জন্যই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা হিস্টোরিক্যাল ইভেন্টসগুলি দেখব যে হিস্টোরিক্যাল ইভেন্টসগুলি রিলেটেড হয়ে আছে মহাত্মা গান্ধীর সাথে, এবং যে পয়েন্টগুলি আমাদের যে কোনো পরীক্ষার মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি বা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট INM যাকে আমরা বলি তাতে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে। চলো তাহলে বন্ধুরা শুরু করা যাক। তার আগে আমি আরেকবার বলবো সবাইকে শেয়ার এবং লাইকটা অবশ্যই করে দিতে। চলো বন্ধুরা দেখো, ডেফিনেটলি আজকের এই পবিত্র দিনে ওনাদেরকে প্রণাম জানিয়ে আমরা আমাদের সেশনটা শুরু করছি। মোটিভেশনাল কোর্স কি দিয়েছে? ওয়ার্ক ফর ইট মোর দ্যান ইউ হোপ ফর ইট। কি বলেছে বন্ধুরা? ওয়ার্ক ফর ইট মোর দ্যান ইউ হোপ ফর ইট। খুবই দারুণ একটা কথা বলেছে এখানটায়। যদি আমরা দেখি, আমরা অনেক সময় কি হয়, আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতে কোনো বাধা নেই ভাই, স্বপ্ন আমরা সবাই দেখতে পারি, কোনো অসুবিধে নেই, কিন্তু স্বপ্ন আমরা যতই দেখি না কেন তার জন্য আমাদেরকে কিন্তু তার থেকে বেশি কাজ করতে হবে, কর্ম করতে হবে। কর্ম না করে যদি আমি স্বপ্ন দেখি তাহলে সেটাকে দিবাস্বপ্ন বলা হয়, তাই না? দিবাস্বপ্ন বলা হয়। বন্ধুরা, আমাদেরকে আমাদের যে স্বপ্ন, যে গন্তব্যস্থল, যে ড্রিমটা আমরা নিজেদের মধ্যে পালছি, এই ড্রিমটাকে যদি আমাদেরকে পাশ পেতে হয়, আমাদের পরীক্ষায় পাশ করতে হয়, তাহলে তার জন্য যে প্রথম কর্তব্যটা সেটা হচ্ছে উই হ্যাভ টু ওয়ার্ক ফর ইট। নাকি আমরা শুধুমাত্র ভেবেই চলবো আর খালি ভেবেই চলবো, তা কিন্তু নয়। খুব সুন্দর এবং অল্প কড়া বাট খুব মোটিভেশনাল একটা, সুন্দর একটা মোটিভেশনাল কোর্স আমরা এখানে জেনে নিলাম। চলো এই সুন্দর মোটিভেশনাল কোর্স নিয়ে আমরা মুভ করে যাচ্ছি আমাদের নেক্সট স্লাইডে। বন্ধুরা,
আজকে আমরা কোন রাজ্যকে নিয়ে কথা বলবো? তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে স্যারের আজকের স্লাইডটা তো পুরো ব্ল্যাঙ্ক নয়। আজকে আমরা কথা বলতে যাচ্ছি ছোট্ট ভারতবর্ষের একটা ছোট্ট একটা বলতে পারি রাজ্যকে নিয়ে আমরা কথা বলবো। সে রাজ্যটা কি, সে রাজ্যটা কোন রাজ্য? বন্ধুরা বলো দেখি, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো দেখি। হ্যাঁ বর্ণালী, আজকে আমার পিকটা অ্যাকচুয়ালি রিজলিউশনে একটু প্রবলেম, টেকনিক্যাল জিনিসটাকে আমি ঠিক করতে পারলাম না সময় মতো, ঠিক আছে? একটু রিজলিউশনের প্রবলেম হয়ে গেছে, কোনো ব্যাপার না, আমরা ঠিক করে নেব। আজকের সেশনটা এভাবেই হোক, রাতের মধ্যে আমি টেকনিক্যাল ব্যাপারটা ঠিকঠাক করে নেব। তো আজকে আমরা কথা বলবো কোন রাজ্যকে নিয়ে? আজকে আমরা কথা বলছি, একদম রাইট বর্ণালী, আজকে কথা বলছি আমরা গোয়াকে নিয়ে। গোয়া স্বপ্নের জায়গা, অনেকেই যেতে ভালোবাসবে এবং খুবই দারুণ একটা ট্যুরিস্ট স্পট আমরা বলতে পারি গোয়া, ডেফিনেটলি। চলো তাহলে গোয়ার বিষয়ে একটু আমরা জেনে নিই। দেখো, যদি আমরা কথা বলি গোয়া, গোয়া কিন্তু ভারতবর্ষ স্বাধীন হয়ে যাওয়ার পরেও কাদের আন্ডারে ছিল? পর্তুগালদের আন্ডারে ছিল। পর্তুগিজ যারা, তাদের আন্ডারে কিন্তু অনেকটা সময় ছিল। বাট 30 মে 1987 সালে গোয়াকে কিন্তু পর্তুগিজদের থেকে স্বাধীন করে নেওয়া হয়। গোয়ার ক্যাপিটাল পানাজি, লার্জেস্ট সিটি হচ্ছে যদি আমরা দেখি ভাস্কো ডাগামা, ঠিক আছে? ডিস্ট্রিক্ট হচ্ছে দুইখানা রয়েছে টোটাল জেলা গোয়াতে, ঠিক আছে? গোয়াতে টোটাল দুইখানা জেলা রয়েছে, একদম দেবশ্রী। যদি আমরা কথা বলি গোয়ার গভর্নরের নাম কি, ভগৎ সিং কোশিয়ারি। গোয়ার মুখ্যমন্ত্রীর নাম কি, প্রমোদ সাওয়ান্ত। গোয়ার মুখ্যমন্ত্রীর নামে কে রয়েছেন, প্রমোদ সাওয়ান্ত। গোয়ার পূর্ব মুখ্যমন্ত্রী যিনি ভারতবর্ষের ডিফেন্স মিনিস্টারও ছিলেন, প্রয়াত মনোহর পারিকরজি ছিলেন, যথেষ্ট বড় একটা ব্যক্তিত্ব। লেজিসলেটিভ সিস্টেমের যদি আমরা কথা বলি, গোয়ার টোটাল যদি আমরা দেখি ইউনিক্যামারাল সিট রয়েছে, 40 খানা টোটাল সিট রয়েছে, এবং পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি যদি আমরা কথা বলি, 1খানা রাজ্যসভার সিট রয়েছে এবং 2খানা লোকসভার সিট রয়েছে। গোয়ার বর্তমান চিফ সেক্রেটারির নাম কি, পরিমল রায়। বন্ধুরা, চিফ সেক্রেটারি একটা রাজ্যের যিনি সর্বোচ্চতম সিভিল পোস্টে বসে থাকেন, মুখ্যমন্ত্রীকে অ্যাসিস্ট করেন। গোয়ার টোটাল এরিয়া হচ্ছে 3,702 স্কোয়ার কিলোমিটার। এর এরিয়ার দিক থেকে গোয়া হচ্ছে 28তম বৃহত্তম রাজ্য আমরা বলতে পারি। টোটাল পপুলেশন গোয়ার কত, 1,458,545 জন। গোয়ার টোটাল পপুলেশন 1,458,545 জন, 45 জন গোয়ার টোটাল পপুলেশন, এবং পপুলেশনের দিক থেকে গোয়া 26তম জায়গায় রয়েছে। গোয়ার যদি আমরা কথা বলি, গোয়ার হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের দিক থেকে গোয়া ভারতবর্ষের ভিতরে 3 নম্বর জায়গায় আছে, 3rd পজিশনে, যথেষ্ট ভালো। সেক্স রেশিও দিক থেকে যথেষ্ট ভালো, 1,000 জন ছেলের বিপরীতে 973 জন করে মেয়ে রয়েছে। গোয়ার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা কী, সেটা হচ্ছে কোনকানি। আমরা কোনকান আমরা এরিয়া পড়েছি। যদি আমরা কথা বলি গোয়ার মোটোটা কি, সর্ভে ভবানি পরন্তু মা কশিদে দুঃখ সমাপ্তন, ঠিক আছে, অল্প সংস্কৃত টার্ম। গোয়ার স্টেট মামলের নাম কি, বস গৌর। গোয়ার স্টেট বার্ড হচ্ছে ফ্ল্যাম থ্রোটেড বুলবুল। গোয়ার স্টেট ফিশ হচ্ছে, যেহেতু সামুদ্রিক এলাকা, গ্রে মালেট। গোয়ার স্টেট ফ্লাওয়ার কি, জাসমিন। স্টেট ফুড হচ্ছে ক্যাশিউ, ঠিক আছে, যেটা আমরা সবাই জানি, ক্যাশিউ, যেটা আমাদের স্পেশালি গোয়ার যেটা কাজ, আমরা কাজু বাদামের যেটা কথা বলি। স্টেট ট্রি হচ্ছে কোকোনাট প্লাম, ঠিক আছে, স্টেট ট্রি। তো বন্ধুরা, এখানে কিন্তু আমরা যথেষ্ট একদম তো বন্ধুরা আমরা যথেষ্ট ইনফরমেশন এখানে আমরা পেয়ে গেলাম অ্যাবাউট গোয়া। তো আমরা এক এক করে প্রত্যেক দিন নতুন নতুন একটা রাজ্যের বিষয়ে আমরা শিখে নিচ্ছি, অ্যান্ড দ্যাট উইল বি রিয়েলি ভেরি হেল্পফুল ইন আওয়ার আপকামিং এক্সামিনেশন। বন্ধুরা চলো তাহলে একবার সবাইকে বলবো, সবাই শেয়ার করে দাও, ঠিক আছে? আজকের ক্লাসটা যেহেতু সাডেনলি নিয়ে আসা হয়েছে, স্টুডেন্টের সংখ্যা তো কম অবভিয়াসলি হবে, ঠিক আছে, বাট হোয়াট এভার, তথাপি আমরা ক্লাসটাকে পুরো এনার্জির সাথে আমরা আগিয়ে নিয়ে যাব। শুরু করবো আজকের আমাদের এমসিকিউ সেশন। আজকে কম এমসিকিউ রয়েছে শুধুমাত্র 6খানা, কারণ আজকে আমরা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, তোমরা অনেকেই আমাকে বলছিলে যে স্যার ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বা মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির উপরে যদি কোনো ক্লাস হয়, তো আজকে মহাত্মা গান্ধীর সাথে রিলেটেড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে তার কী অবদান রয়েছে সেগুলিকে নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক তাহলে।
আজকের আমাদের প্রথম প্রশ্ন, ইন্টারন্যাশনাল ট্রান্সলেশন ডে অবজার্ভ করা হয়েছে 30 সেপ্টেম্বরে, 30 সেপ্টেম্বরে। এবছর যেটা ইন্টারন্যাশনাল ট্রান্সলেশন ডে যেটা অবজার্ভ করা হয়েছে তার থিমটা কি ছিল? প্রথম প্রশ্ন তোমাদের জন্য। 1, 2, 3, 4 চারখানা অপশন রয়েছে, ট্রান্সলেশন অ্যান্ড ইন্টারপ্রেটিং কানেক্টিং ওয়ার্ল্ডস, ট্রান্সলেশন অ্যান্ড ইন্ডিজেনিয়াস ল্যাঙ্গুয়েজেস, ট্রান্সলেশন প্রমোটিং কালচারাল হেরিটেজ ইন চেঞ্জিং টাইমস, ফাইন্ডিং দ্য ওয়ার্ডস ফর এ ওয়ার্ল্ড ইন ক্রাইসিস। বন্ধুরা সঠিক উত্তরটা কি হবে? এর সঠিক উত্তর চাই তাড়াতাড়ি। ইন্টারন্যাশনাল ট্রান্সলেশন ডে ওয়াজ অবজার্ভ অ্যানুয়ালি 30 সেপ্টেম্বরে আমরা অবজার্ভ করি। থিম কি ছিল এবছর ইন্টারন্যাশনাল ট্রান্সলেশন ডের? দেবশ্রী বলেছে অপশন নম্বর 4, বর্ণালী বলেছে 4, প্রতীক্ষা বলেছে 4। দেখে নিচ্ছি এর সঠিক উত্তর, দ্য রাইট অ্যান্সার উইল বি ডেফিনেটলি অপশন নম্বর 4, ফাইন্ডিং দ্য ওয়ার্ডস ফর এ ওয়ার্ল্ড ইন ক্রাইসিস। ফাইন্ডিং দ্য ওয়ার্ডস ফর এ ওয়ার্ল্ড ইন ক্রাইসিস, দ্যাট ইজ অপশন নম্বর 4 উইল বি দ্য রাইট অ্যান্সার। ফাইন্ডিং দ্য ওয়ার্ডস ফর এ ওয়ার্ল্ড ইন ক্রাইসিস, অপশন নম্বর 4 হবে সঠিক উত্তর ডেফিনেটলি। বন্ধুরা ইন্টারন্যাশনাল ট্রান্সলেশন ডে 2020 যেটা থিম, ফাইন্ডিং দ্য ওয়ার্ডস ফর এ ওয়ার্ল্ড ইন ক্রাইসিস। নেক্সট কোয়েশ্চেনে মুভ করছি। ইন্ডিয়া সাকসেসফুলি টেস্ট ফায়ার্ড হুইচ সুপারসোনিক ক্রুজ মিসাইল উইথ এ স্ট্রাইক রেঞ্জ অফ ওভার 400 কিলোমিটার। সেপ্টেম্বর মাসে যেটাকে সাকসেসফুলি টেস্ট করা হয়েছে, প্রহার, অগ্নি, ব্রাহ্মোস, নির্ভয়, সঠিক উত্তরটা কি হবে? ইন্ডিয়া সাকসেসফুলি টেস্ট ফায়ার করেছে কোন মিসাইলকে, কোন মিসাইলকে? প্রহার, অগ্নি, ব্রাহ্মোস না নির্ভয়? সঠিক উত্তর চাই তাড়াতাড়ি। 2 নম্বর প্রশ্ন, আজকের 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর চাই তাড়াতাড়ি বন্ধুরা। কেউ বলছে, পূজা বলছে 3, বাকিদের উত্তর চাই তাড়াতাড়ি। গুড ইভিনিং, গুড ইভিনিং এভরিওয়ান, আখি গুড ইভিনিং, সবাইকে গুড ইভিনিং। ওকে, দেখে নিচ্ছি এর সঠিক উত্তর, দ্য রাইট অ্যান্সার উইল বি দ্যাট ইজ আবসুলুটলি ব্রাহ্মোস, আবসুলুটলি দ্যাট ইজ ব্রাহ্মোস। বন্ধুরা রিমেম্বার দ্যাট ব্রাহ্মোস ইজ এ সুপারসনিক মিডিয়াম রেঞ্জ সুপারসনিক ক্রুজ মিসাইল, মিডিয়াম রেঞ্জ সুপারসনিক ক্রুজ মিসাইল। আমরা যদি কথা বলি ব্রাহ্মোস কিন্তু একটা এরকম ধরনের মিসাইল যেটা এয়ারের থেকেও লঞ্চ করা যেতে পারে, ওয়াটারের থেকেও লঞ্চ করা যেতে পারে এবং আমাদের স্থল থেকেও লঞ্চ করা যেতে পারে। তার মানে ব্রাহ্মোস যে কোনোভাবে আমরা কিন্তু লঞ্চ করতে পারি, সারফেস টু সারফেস, ল্যান্ড টু সারফেস টু এয়ার, ঠিক আছে, অ্যান্ড এয়ার টু সারফেস, সব জায়গা থেকে আমরা ব্রাহ্মোসকে লঞ্চ করতে পারি। এবং ব্রাহ্মোসের একটা স্পেশালিটি কি, ব্রাহ্মোসটা হচ্ছে একটা এরকম ধরনের একটা মিসাইল যেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে টার্ন হতে পারে, 90 ডিগ্রি টার্ন হতে পারে ব্রাহ্মোস মিসাইল। রিমেম্বার দ্যাট ব্রাহ্মোস মিসাইল বানিয়েছিল কে? ইন্ডিয়া, ইন্ডিয়া অ্যান্ড রাশিয়া মিলে, রাশিয়া মিলে ব্রাহ্মোস মিসাইলকে বানান তৈরি করা হয়েছিল। রিমেম্বার দ্যাট বন্ধুরা। চলো, তো দ্য রাইট অ্যান্সার উইল বি দ্যাট ইজ আবসুলুটলি দ্যাট ইজ ব্রাহ্মোস, ব্রাহ্মোস উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে মুভ করছি। কি বলেছে বন্ধুরা, দ্য কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া হ্যাজ অ্যাপ্রুভ দ্য অ্যাকুইজিশন অফ 100% ইকুইটি শেয়ার হোল্ডিং ইন কো ওয়ার্কস ইন্ডিয়া বাই হুইচ কোম্পানি। কি বলেছে বন্ধুরা, কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া অ্যাপ্রুভড করেছে একটা অ্যাকুইজিশন অফ 100% ইকুইটিকে অ্যাকুইজিশন করে নিবে, শেয়ার হোল্ডিং ইন কো ওয়ার্কস ইন্ডিয়া বাই হুইচ কোম্পানির সাথে এটা কো ওয়ার্কস করছিল, সঠিক উত্তরটা কি হবে? তাড়াতাড়ি এর সঠিক উত্তর চাই বন্ধুরা। কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া অ্যাপ্রুভ করেছে অ্যাকুইজিশন অফ 100% অ্যাকুইজিশন করবে ইকুইটি শেয়ার হোল্ডিং কো ওয়ার্কস ইন্ডিয়া, কোন কোম্পানির, সঠিক উত্তর চাই তাড়াতাড়ি। ওকে, সবাই বলছে 4, 4, 4, দেখে নিচ্ছি সঠিক উত্তর, আবসুলুটলি দ্যাট ইজ ব্রুকফিল্ড, ব্রুকফিল্ড হবে এর একদম সঠিক উত্তর। ব্রুকফিল্ড কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া অ্যাপ্রুভ করেছে ব্রুকফিল্ডের 100% ইকুইটি শেয়ার হোল্ডিংকে কি করবে, একুয়েস্ট করে নিবে, ঠিক আছে, একুয়েস্ট করে নিবে, রিমেম্বার দ্যাট। যদি আমরা কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার বিষয়ে যদি কথা বলি বন্ধুরা, কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার বিষয়ে যদি আমরা কথা বলি, এর জন্ম হয়েছিল 14 অক্টোবর 2003 সালে, 14 অক্টোবর 2003 সালে এর জন্ম হয় এবং এর বর্তমান হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। হেডকোয়ার্টারটা কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি।
বর্তমানের হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি, এবং এর এক্সিকিউটিভ এজেন্সির দায়িত্বে কে রয়েছেন? অশোক গুপ্তা অ্যাজ এ চেয়ারম্যান। অশোক গুপ্তা অ্যাজ এ চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন অশোক গুপ্তা, এবং পি কে সিং সেক্রেটারির দায়িত্বে রয়েছেন। পি কে সিং সেক্রেটারির দায়িত্বে রয়েছেন, রিমেম্বার দ্যাট বন্ধুরা। ওকে, সো দ্য রাইট অ্যান্সার উইল বি দ্যাট ইজ অ্যাবসলুটলি ব্রুকফিল্ড। ইয়া, নেক্সট কোয়েশ্চনে মুভ করছি, নেক্সট কোয়েশ্চনে মুভ করছি। সিক্সথ জয়েন্ট কনসালটেটিভ কমিশন মিট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি হেল্ড রিসেন্টলি। অনেকেই দেখবে, তোমরা তোমাদেরকে আজকে একটা কথা শেয়ার করি এখানটায়, তোমরা অনেকেই দেখবে রোজ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করতে বোর ফিল করে। এ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস কি রোজ রোজ করবো, সেই তো একই এমসিকিউ। কিন্তু পরীক্ষা লাগে সব থেকে বেশি দৌড়াদৌড়ি আর ঝাপাঝাপিটা সেই করে, একদিনে সে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে জয় করে নিতে চায়, তাই তো? একদিনে পুরো সারা বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নিতে চায়, শেষে গিয়ে তার কিছুই হয়ে ওঠে না। তো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস এই যে তোমরা রোজ রোজ যে করছো, তোমাদের একটা লেয়ার সিস্টেম হয়ে যাচ্ছে। আর রিমেম্বার দ্যাট কম্পিটিটিভ এক্সামে যে যতই বলুক না কেন, লেয়ার যেটা সৃষ্টি হয় বারবার রিভিশন বারবার পড়ার ফলে, দ্যাট উইল বি দ্য মেইন পয়েন্ট যেটা তোমার পরীক্ষায় গিয়ে তোমাকে হেল্প করবে। রিমেম্বার দ্যাট বন্ধুরা, ঠিক আছে? চলো, সঠিক উত্তরটা কী হবে? সিক্সথ জয়েন্ট কনসালটেটিভ কমিশন মিট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড কোন কান্ট্রির মধ্যে? বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান। সঠিক উত্তরটা হবে, যদি আমরা দেখে নেই, দ্য রাইট অ্যান্সার উইল বি দ্যাট ইজ অ্যাবসলুটলি বাংলাদেশ। ইয়েস, বাংলাদেশ হবে এর একদম সঠিক উত্তর। বাংলাদেশ উইল বি দ্য রাইট অ্যান্সার বন্ধুরা, ঠিক আছে? বাংলাদেশ বন্ধুরা, যদি আমরা বাংলাদেশের বিষয়ে কথা বলি, বাংলাদেশের প্রধানমন্ত্রী আমরা সবাই জানি শেখ হাসিনা। শেখ হাসিনা, ঠিক আছে? বঙ্গবন্ধু মুজিবুর রহমানের এক মেয়ে কন্যা তিনি, শেখ হাসিনা। বাংলাদেশের প্রেসিডেন্টের নাম কি? আব্দুল হামিদ। প্রেসিডেন্টের নাম কি বাংলাদেশের? আব্দুল হামিদ। আব্দুল হামিদ। বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1972, রিমেম্বার দ্যাট, স্বাধীন হয়েছিল, ঠিক আছে, বাই ইন্ডিয়ার হেল্পে, রিমেম্বার দ্যাট। একদম আঁকি, একদমই তাই। ইয়েস, নেক্সট কোয়েশ্চনে তাহলে আমরা মুভ করে যাচ্ছি। বাংলাদেশের ডেফিনেটলি টাকা এবং ঢাকা সব থেকে ইজি, যদি কোনো দেশ আছে যার কারেন্ট ক্যাপিটাল অ্যান্ড কারেন্সি মনে রাখা, টাকা অ্যান্ড ঢাকা, বাংলাদেশ। চলো, নেক্সট কোয়েশ্চেন আমাদের, ফাইন্ড দ্য অর্গানাইজেশন হুইচ হ্যাজ অর্গানাইজ দ্য GCTC এনার্জি সিকিউরিটি কনফারেন্স 2020, অ্যাড্রেস বাই ইউনিয়ন মিনিস্টার ফর পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস ধর্মেন্দ্র প্রধান। কি বলেছে বন্ধুরা? আমার ক্লাস একদম শনি থেকে সোমবার থেকে শনিবার, মানডে টু স্যাটারডে বন্ধুরা, এই রবিবারটা হয়তো তোমাদের ক্লাস করাতে পারবো না, সকাল এই টাইমে তোমরা ক্লাস পাবেই অবভিয়াসলি। কোনো কারণে যদি কোনো সমস্যায় ক্লাস না হয় আমি গ্রুপে বলে দিব। আমার টেলিগ্রাম চ্যানেল যারা যারা জয়েন করোনি, WBCS উইথ গৌতম স্যার, জয়েন করতে হবে ক্যাপিটাল লেটারে, WBCS উইথ গৌতম স্যার। ওকে, চলো, কি বলেছে তাহলে সঠিক উত্তরটা কি হবে? ফাইন্ড দ্য অর্গানাইজেশন হুইচ হ্যাজ অর্গানাইজ দ্য GCTC এনার্জি সিকিউরিটি কনফারেন্স 2020, অ্যাড্রেস বাই ইউনিয়ন মিনিস্টার ফর পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস ধর্মেন্দ্র প্রধান জি। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তরটা হবে গ্লোবাল কাউন্টার টেরোরিজম কাউন্সিল। অনেকেই তোমরা সঠিক উত্তর করে দিয়েছো, অপশন নম্বর থ্রি উইল বি দ্য রাইট অ্যান্সার বন্ধুরা, অপশন নম্বর থ্রি, দ্যাট ইজ গ্লোবাল কাউন্টার টেরোরিজম কাউন্সিল, দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন নম্বর থ্রি। গ্লোবাল কাউন্টার টেরোরিজম কাউন্সিল তারা অর্গানাইজ করেছে GCTC এনার্জি সিকিউরিটি কনফারেন্স 2020, রিমেম্বার দ্যাট। ওকে, হ্যাঁ সৌরভ, কিন্তু বাট দেখো এই বয়সটাই তো কষ্ট করার বয়স, এখন যদি জীবনে 5 ঘন্টা 6 ঘন্টার বেশি যদি ঘুমোই, তাহলে তো জীবনে যে সময়টা আসলে ঘুমানোর দরকার সেই সময় জেগে থাকতে হবে। দেখো দুটো কন্ডিশন হতে পারে লাইফে, একটা হচ্ছে এখন যারা কষ্ট করবে তারা ভবিষ্যতে, মানে যখন আমাদের শরীরটা একটু বয়স হবে তখন তারা রেস্ট করবে, যারা এই ইয়াং জেনারেশনে যারা রেস্ট করবে তারা ভবিষ্যতে বুড়ো সময় কষ্ট করবে, দুটোর মধ্যে যে কোনো একটা কন্ডিশন হবে, তাই না? তো আমাদেরকে, আমরা কী করবো সেটা আমাদেরকে বুঝে নিতে হবে, তাই না? আমরা কী করবো, আমরা বুড়ো বয়সের নিজের রেস্ট চাই নাকি ইয়াং বয়সের রেস্ট চাই, এটা আমাদেরকে বুঝে নিতে হবে, ঠিক আছে? চলো, নেক্সট কোয়েশ্চেন আমাদের, নেম দ্য পার্সন হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ বেঙ্গল পিয়ারলেস। কোন মানুষকে, কোন ব্যক্তিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়ে দেওয়া হয়েছে বেঙ্গল পিয়ারলেসের? সঠিক উত্তরটা কী হবে? বীরেন্দ্র সেবক, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি না যুবরাজ সিং? সঠিক উত্তর চাই, তাড়াতাড়ি বন্ধুরা, সঠিক উত্তর চাই।
বেঙ্গল পেয়ারলেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হয়েছে? বেঙ্গল পেয়ারলেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাড়াতাড়ি উত্তর করো। ইয়েস, আমাদের সবার পরিচিত আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি। বেঙ্গল পেয়ারলেসের দায়িত্ব দেওয়া হয়েছে কাকে? সৌরভ গাঙ্গুলিকে। সৌরভ গাঙ্গুলি বিসিসিআই প্রেসিডেন্ট এবং ড্রিম আইপিএল চলছে, তো হয়তো মেবি দুবাইয়ে আছেন, ঠিক আছে। সো দ্য রাইট অ্যান্সার উইল বি বাংলার গর্ব সৌরভ গাঙ্গুলি। বেঙ্গল পেয়ারলেসের তাকে কী দেওয়া হয়েছে? ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ঠিক আছে। ইয়েস, ওকে, চলো তাহলে বন্ধুরা, আমাদের এমসিকিউ আজকে এখানেই শেষ। আমরা শুরু করব আজকের আমাদের মোস্ট ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকে, দ্যাট ইজ ফ্যাক্টস অ্যাবাউট মহাত্মা গান্ধী। ফ্যাক্টস অ্যাবাউট মহাত্মা গান্ধী রিলেটেড টু ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যথেষ্ট তোমাদের একটা রিভিশন হবে, তাড়াতাড়ি সবাই চলে আসো, জুড়ে যাও, একটা কুইক রিভিশন করবো আমরা, ঠিক আছে। ইয়েস, আমরা একটা কুইক রিভিশন করবো আজকে, চলো তাহলে শুরু করা যাক। যদি শুরু করি সবাই থামস আপ পাঠিয়ে দাও, যে স্যার স্যার শুরু করুন, সবাই থামস আপ পাঠিয়ে দাও। শুরু করবো আজকের আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বা মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি একটা রিভিশন হয়ে যাবে এখানটায়, আমার বিশ্বাস তোমাদের অনেকটাই ভালো লাগবে সেকশন। চলো তাড়াতাড়ি সবাই লাইক ঠোকো, আর সবাই লাইক করে দাও অবশ্যই। ওকে, তো বন্ধুরা শুরু করে দিচ্ছি তাহলে। দেখো, মহাত্মা গান্ধী যার সম্পূর্ণ নাম, যদি আমরা কথা বলি, মহাত্মা গান্ধী যার সম্পূর্ণ নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। মোহনদাস করমচাঁদ গান্ধী আমরা সবাই জানি, আমরা ছোট থেকে পড়ে এসেছি, তাই না? একদম অরিত্র, আমি অর্পিতা, আমি ফার্স্টেই বলে দিয়েছি, ঠিক আছে, একদম। চলো, মোহনদাস করমচাঁদ গান্ধী ওয়াজ বর্ন, কোথায় জন্মগ্রহণ করেছিলেন? পোরবন্দর, গুজরাট, অন 2 অক্টোবর 1869 তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি ব্যারিস্টার বা ল নিয়ে পড়াশোনা করেন কোথার থেকে? ইংল্যান্ডের থেকে। একটা কুইক রিভিশন হবে আমাদের, ঠিক আছে। এবং সেখান থেকে হি রিটার্ন করেন ভারতবর্ষে, যদি আমরা দেখি 1891 সালে, পড়াশোনা শেষ করে 1891 সালে তিনি কিন্তু ভারতবর্ষে রিটার্ন করেন। কিন্তু 1893 সালে তিনি এপ্রিল মাসে আবার সাউথ আফ্রিকায় চলে যান, অ্যান্ড ইনভলভ হিমসেল ইন দ্য স্ট্রাগল অফ এগেনস্ট দ্য অ্যাপ্রিহেটেড ফর 20 ইয়ার্স। সেখানে যেটা ভারতীয়দের সাথে বা সেখানকার থাকা ব্ল্যাক পিপলদের সাথে যেটা অত্যাচার হতো, তার এগেনস্টে তিনি ফাইটিং করেছিলেন সাউথ আফ্রিকাতে। এবং অনেক সময় পরীক্ষায় চলে আসে যে তিনি সাউথ আফ্রিকাতে একটা অর্গানাইজেশন ফর্ম করেছিলেন, তার নাম ছিল নাতাল ইন্ডিয়ান কংগ্রেস। নাতাল ইন্ডিয়ান কংগ্রেস, অনেক সময় পরীক্ষায় এটা প্রশ্ন চলে আসে। এই অর্গানাইজেশনটা তিনি জন্ম দিয়েছিলেন ইন সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা থেকে তিনি আবার ভারতবর্ষে চলে আসে কত সালে? 1915 সালে। 1915 সালে তিনি গোপালকৃষ্ণ গোখলেজির ডাকে তিনি ভারতবর্ষে চলে আসেন, বোম্বেতে অ্যারাইভ করেন 9 জানুয়ারি 1915, যার জন্য 9 জানুয়ারি তারিখকে আমরা এনআরআই ডে হিসেবে সেলিব্রেট করি, প্রবাসী ভারতীয় দিবস হিসেবে আমরা সেলিব্রেট করি, ঠিক আছে। ইয়েস, মহাত্মা গান্ধী ফাউন্ডেশন করেন সত্যাগ্রহ আশ্রম অ্যাট কোছার নিয়ার আহমেদাবাদে। সত্যাগ্রহ আশ্রম হিসেবে উনি একটা আশ্রম বানান, ঠিক আছে, একটা আশ্রম বানান আহমেদাবাদে 20 মেতে। লেটার আশ্রম শিফটেড টু অ্যাট দ্য ব্যাঙ্কস অফ সবরমতী, এবং যার নাম দেওয়া হয় সবরমতী আশ্রম। মহাত্মা গান্ধী এটা বানিয়েছিলেন। 1916 সালে তিনি অ্যাবস্টেন্ট ফ্রম অ্যাক্টিভ পলিটিক্স থেকে তিনি সরে যান। 1917তে গান্ধী এন্টার করেন পুরোপুরিভাবে অ্যাক্টিভ পলিটিক্সে। কী দিয়ে ওনার অ্যাক্টিভ পলিটিক্সটা কী দিয়ে শুরু হয়? 1915 পর্যন্ত তিনি কিন্তু কোনো রাজনীতির সাথে জড়িত ছিলেন না। তার প্রথম রাজনীতির যেটা আন্দোলন, ইয়েস, তার প্রথম জীবনের যেটা আন্দোলন সেটা ছিলেন চম্পারণ ক্যাম্পেনিং, চম্পারণ সত্যাগ্রহ যেটাকে আমরা বলি, টু রিট্রেস দ্য গ্রিভিন্সেস অফ দ্য কাল্টিভেটার্স যারা ছিল, ইন্ডিগো প্ল্যান্টার্স ইন বিহার। চম্পারণ ইজ ইন বিহার। তার জীবনের প্রথম একটা মুভমেন্ট চম্পারণ সত্যাগ্রহ, অ্যান্ড এই চম্পারণ সত্যাগ্রহকে আমরা বলি দ্য ফার্স্ট সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্ট ইন ইন্ডিয়া। ভারতবর্ষের প্রথম সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্ট চম্পারণ সত্যাগ্রহ।
1918 সালের ফেব্রুয়ারি মাসে গান্ধীজি আরেকটা আন্দোলনের সাথে জড়িয়ে যান, সেটা ছিল আহমেদাবাদ মিল স্ট্রাইক। আহমেদাবাদ মিল স্ট্রাইক, মিল ওয়ার্কার্স যারা ছিলেন তাদের স্যালারি এবং তাদের যেটা বোনাস সেই বিষয় নিয়ে আন্দোলন। এবং তার পরে পরে যদি আমরা দেখি আহমেদাবাদ মিল স্ট্রাইকে, উনি হাঙ্গার স্ট্রাইক দেন অ্যাজ এ উইপন ইউজ ফর দ্য ফার্স্ট টাইম বাই দ্য গান্ধী ডিউরিং দ্য আহমেদাবাদ মিল স্ট্রাইক। ঠিক আছে, ওকে, সবাই ক্লাসে ক্লাসে ধ্যান দাও, সবাই চলো তাড়াতাড়ি। মার্চ 1918 সালে গান্ধীজি আবার জড়িত হয়ে যায় খেদা সত্যাগ্রহের সাথে। খেদা সত্যাগ্রহ ইন গুজরাট পিজেন মুভমেন্ট ছিল, একটা মানে কাইন্ড অফ পিজেন মুভমেন্ট। কেন? বিকজ এই যারা পিজন, যারা খেতিয়করা ছিলেন, তারা ডিউ টু দ্য ক্রপস ফেইলারের জন্য তারা যেটা র্যান্ট ছিল, যেটা কর ছিল, সেটা পরিশোধ করতে পারছিলেন না, যার ফলে গান্ধীজি সেই ক্ষেত্রে তাদেরকে গিয়ে হেল্প করেছিলেন যে নট টু পে এনি ট্যাক্স টু দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, অ্যান্ড দ্যাট উইল বি দ্য খেদা সত্যাগ্রহ। ফার্স্ট নন কোঅপারেশন মুভমেন্ট ছিল আমাদের খেদা সত্যাগ্রহ। এই তিনটে অনেক সময় চলে আসে, ফার্স্ট সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট চম্পারণ সত্যাগ্রহ, ফার্স্ট হাঙ্গার স্ট্রাইক আহমেদাবাদ মিল স্ট্রাইক, ফার্স্ট নন কোঅপারেশন মুভমেন্ট খেদা সত্যাগ্রহ। আমাদের তিনটে পয়েন্ট ক্লিয়ার? ওকে। 1919 সালে গান্ধীজি গ্যাভ এ কল ফর সত্যাগ্রহ এগেনস্ট দ্য রাওয়াল্ট অ্যাক্ট অন এপ্রিল 6, 1919-এ। রাওয়াল্ট সত্যাগ্রহ, রাওয়াল্ট অ্যাক্টের জন্য, কেন? কারণ অ্যান্ড টুক দ্য কমান্ড অফ দ্য ন্যাশনালিস্ট মুভমেন্ট ফর দ্য ফার্স্ট টাইম। তার মানে মহাত্মা গান্ধী ফার্স্ট টাইম ন্যাশনাল মুভমেন্টের সাথে জড়িত হয়ে গিয়েছিলেন ন্যাশনাল লেভেলে, রাওয়াল্ট অ্যাক্টকে প্রত্যাহারের জন্য সত্যাগ্রহ মুভমেন্টের মাধ্যম দিয়ে। ওকে, ক্লিয়ার? এবং তার পরে পরেই দেখা যায় এই রাওয়াল্ট যেটা অ্যাক্ট ছিল, এই রাওয়াল্ট অ্যাক্টকে প্রোটেস্ট করার জন্য দুজন পাঞ্জাবের দুজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ব্রিটিশ প্রশাসন অ্যারেস্ট করে নেন, যার মধ্যে দুজনের না একজনের নাম ছিলেন সত্যপাল সিং, ডক্টর সত্যপাল, ডক্টর কিচলু। এই দুজনকে অ্যারেস্ট করে নেওয়ার ফলে পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালা বাগ বলে একটা বাগ ছিল, সেই বাগে একটা পিসফুল একটা মানে আলোচনা চলছিল, যে আলোচনায় জেনারেল ডায়ারের নেতৃত্বে একটা হিউম্যান ম্যাসাকেয়ার হয় এপ্রিল 13, 1919 সালে। এবং তাকে প্রোটেস্ট করার জন্য গান্ধীজি কেসারি হিন্দ যে টাইটেলটা, গোল্ড মেডেলটা, সেটাকে রিটার্ন করে দিয়েছিলেন। রিমেম্বার দ্যাট। গান্ধীজি আবার ডেফিনেটলি যেটাকে আমরা ব্ল্যাক ল বলি, ঠিক আছে, গান্ধীজি আবার কিন্তু খিলাফত কনফারেন্স বা খিলাফত মুভমেন্টের সাথেও জড়িত হয়ে যান। খিলাফত যেটা আমরা সবাই জানি, আলি ব্রাদার্স, খিলাফত মুভমেন্টের ভারতবর্ষে গান্ধীজি ছিলেন প্রেসিডেন্ট নভেম্বর 1919-এ ইন দিল্লি। 1920-1922-এ গান্ধীজি লিড করেন দুটো মুভমেন্টকে পাশাপাশি, একটা ছিলেন নন কোঅপারেশন মুভমেন্ট, আরেকটা ছিল খিলাফত মুভমেন্ট। রিমেম্বার দ্যাট বন্ধুরা, নন কোঅপারেশন মুভমেন্ট অ্যান্ড খিলাফত মুভমেন্ট। কিন্তু নন কোঅপারেশন মুভমেন্টকে গান্ধীজি 1922 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে উইথড্র করে নেয় বিকজ অফ দ্য চৌরি চৌরা ইনসিডেন্ট। ইউপিতে চৌরি চৌরা বলে একটা জায়গা ছিল, যেখানে যারা রিভলিউশনারিসরা ছিল তারা একটা পুলিশ স্টেশনে আগুন লাগিয়ে দেয়, এবং যার ফলে গান্ধীজি নন কোঅপারেশন মুভমেন্টটাকে বন্ধ করে দেয়। এবং এই নন কোঅপারেশন মুভমেন্টটা ছিল ফর দ্য ফার্স্ট মাস বেসড একটা পলিটিক্স আন্ডার গান্ধী। 1924 সালে বেলগাম কর্ণাটকা সেশন থেকে গান্ধীজি সর্বপ্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রধান বা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে আসেন বেলগাম কর্ণাটকা সেশন থেকে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের গান্ধীজি ফার্স্ট প্রেসিডেন্ট। তারপরে যদি আমরা দেখি 1925-1927 গান্ধীজি রিটায়ার্স ফ্রম দ্য অ্যাক্টিভ পলিটিক্স। 1925-1927 মধ্যে গান্ধীজি রিটায়ার করে ফেলেন অ্যাক্টিভ পলিটিক্স থেকে এবং নিজেকে ডিভোট করে দেন কনস্ট্রাকটিভ প্রোগ্রাম, কী করে দেশকে বানানো যায়, কী করে লিডার্স তৈরি করা যায়। 1927 সালে গান্ধীজি পুরোপুরিভাবে রিজিউম হয়ে যায় অ্যাক্টিভ পলিটিক্স থেকে। এই 1927 সালটাই একটা সাল যে সালে সাইমন গো ব্যাক আন্দোলন হয়, যেখানে আমরা সবাই জানি আমাদের পাঞ্জাব কেশরি, আমাদের পাঞ্জাব কেশরি যিনি, যার কী হয়, দেহভাষণ হয় লাঠিচার্জের ফলে, তাই তো? ওকে। 1930-1934
গান্ধীজি আবার লঞ্চ করেন সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট। এই সময়ে গান্ধীজিকে কিন্তু তিনবার যে রাউন্ড টেবল কনফারেন্স, সেই কনফারেন্সে ডাকা হয়েছিল, বাট গান্ধীজি শুধুমাত্র সেকেন্ড রাউন্ড টেবল কনফারেন্সে পার্টিসিপেট করেছিলেন গান্ধীজির সাথে। আরও সেখানে গিয়েছিলেন আমাদের কিছু আরও যে মুভমেন্ট যারা ছিলেন তারা গিয়েছিলেন, লালা লাজপত রায়, ইয়েস, সরোজিনী নাইডু পার্টিসিপেট করেছিলেন গান্ধীজির সাথে সেই সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে। এবং সেই ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড রাউন্ড টেবিল কনফারেন্সে কিন্তু ডক্টর বি আর আম্বেদকর কিন্তু তিনটেতেই পার্টিসিপেট করেছিলেন। অনেক সময় পরীক্ষায় প্রশ্নগুলি চলে আসে, আমি বলে যাচ্ছি, তোমরা কিন্তু পয়েন্টগুলিকে নোট ডাউন অবশ্যই করবে বন্ধুরা, তোমাদের জন্য যথেষ্ট হেল্পফুল হবে। গান্ধীজি এই সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্টের সূচনা দেন সল্ট সত্যাগ্রহ বা ডান্ডি মার্চের মাধ্যম দিয়ে। ডান্ডি মার্চ 1934 থেকে 1939 পর্যন্ত সেট আপ সেবাগ্রাম, ওয়ার্ধা আশ্রম বা কনস্ট্রাকটিভ প্রোগ্রামে নিজেকে পুরোপুরি নিয়োগ করে দেয়। 1940 থেকে 1941 গান্ধীজি লঞ্চ করে ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ মুভমেন্ট, ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ মুভমেন্ট গান্ধীজি লঞ্চ করে দেয়। এবং 1942 সালে গান্ধীজি শুরু করে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, কুইট ইন্ডিয়া মুভমেন্ট ভারত ছাড়ো আন্দোলন, যার স্লোগান ছিল ডু অর ডাই, করো নেই তো মারো, করো ইয়া মারো। এবং এই 1942 সালে গান্ধীজিকে সাথে পাশাপাশি কংগ্রেসের বড় বড় লিডারদেরকে ব্রিটিশ প্রশাসন কিন্তু অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। যদি আমরা দেখি গান্ধীজিকে কোথায় রাখা হয়, গান্ধীজিকে রাখা হয় 1942 থেকে 1944 সালে আগা খান প্যালেস নিয়ার পুনেতে। এবং এই সময়টায় গান্ধীজি লস করে ফেলে নিজের ওয়াইফ কস্তুরবা গান্ধীকে অ্যান্ড প্রাইভেট সেক্রেটারি মহাদেব দেশাই, এই দুজনকে তিনি হারিয়ে ফেলেন। এবং এটাই ছিল গান্ধীজির একটা লাস্ট প্রিজন টার্ম যেখানে গান্ধীজি জেলে ছিলেন। 1946 সালে আমরা সবাই জানি যে একটা ভারতবর্ষে একটা ডিটেস্ট কমিউনাল ভায়োলেন্স হয় অ্যান্ড ডাইরেক্ট অ্যাকশন ডাকা হয় বাই দ্য মুসলিম লীগ, যার ফলে গান্ধী ট্রাভেল টু নোয়াখালী ইস্ট বেঙ্গল, নাও বাংলাদেশ, অ্যান্ড লেটার অন টু কলকাতা টু রিস্টোর দ্য কমিউনাল পিস, যাতে কমিউনাল পিসটাকে রক্ষা করা যেতে পারে। 1947 সালে গান্ধীজি ডিপলি ডিপ্রেসড হয়ে যায় বাই দ্য মাউন্ট ব্যাট ব্যাটেন প্ল্যানের সাথে, কারণ গান্ধীজির কনসেপ্ট ছিল সবাই একসাথে থাকা, বাট গান্ধীজি যেখানে দেখলো পার্টিশন প্ল্যানকে, যার ফলে গান্ধীজি খুব ডিপ্রেসড হয়ে যায়। হোয়াইল স্টেইং ইন ক্যালকাটা টু রিস্টোর দ্য কমিউনাল ভায়োলেন্স, অবজার্ভ টু কমপ্লিট সাইলেন্স অন দ্য ডাউন অফ ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স আগস্ট 1947 সালে। গান্ধীজি রিটার্ন করেন সেপ্টেম্বর 1947 নতুন দিল্লিতে, অ্যান্ড 1948 সালে গান্ধীজিকে শর্ট ডেট করে দেয় বাই নাথুরাম গডসে হোয়াইল অন হিস ওয়ে টু দ্য ইভিনিং প্রেয়ার মিটিং অ্যাট বিড়লা হাউস নিউ দিল্লিতে। যখন তিনি যাচ্ছিলেন ইভিনিং প্রেয়ারে জানুয়ারি 30 তারিখে 1948 গান্ধীজিকে নাথুরাম গডসে ফায়ার করে কি করে দেয়, শর্ট ডেট করে দেয়। বোঝা গেল আশা করি। তো বন্ধুরা, এই ছিল একটা বেসিক আমাদের গান্ধীজির বিষয়ে, যেহেতু আমরা জেনে নিলাম একটা আমাদের ন্যাশনাল মুভমেন্টের একটা রিভিশন হয়ে গেল গান্ধীজির সাথে রিলেটেড। দেখো, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিটা এতটা সুন্দর একটা বিষয় বা এতটা সুন্দর একটা জায়গা আমরা বলতে পারি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের বিষয়ে জানার প্রচুর আছে। নিশ্চয়ই একটা দিন সেমন ক্লাস নিয়ে আসবো, বাট আজকে পর্যন্ত কিন্তু ক্লাস এতটুকুই থাকবে। দেখা হবে তোমাদের সাথে সবার আবার আগামীকাল সকাল 8টায়। বাট তার আগে বলে দিচ্ছি, যে কোনো কোর্সে অ্যাডমিশন করো, Y225 আজকে কিন্তু অফার আছে, যদি কেউ কিছু অ্যাডমিশন করতে চাও Y225 কোডটা ইউজ করে পারচেস করতে পারো, অফার পেয়ে যাবে। বন্ধুরা, এই বলে আজকে সেশন শেষ করছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সবাই সেশনটাকে লাইক করবে, সবাই আরেকবার শেয়ার করে দেবে, চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নেবে। ততক্ষণের জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ, দেখা হচ্ছে আগামীকাল সকাল 8 AM-এ। সবাই প্রস্তুত থাকো, তাড়াতাড়ি ঘুমিয়ে নাও, সকালে তাড়াতাড়ি উঠতেও পারো। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা।